কে যেন আমায় ডাকে প্রিয় নাম ধরে, আঁখি জলে ভরে চোখ তারি তরে, কে যেন আমায় ডাকে। উড়ে যায় খাঁচা ছেড়ে পাখি নীলিমায়, কঠিন শিকলে শুধু আমারে কাঁদায়। যদি আমি চাই ফুল সে আমার হয় ভুল, যদি আমি চাই ফুল সে আমার হয় ভুল, আশার প্রদীপ জ্বলে তারি তরে, কে যেন আমায় ডাকে প্রিয় নাম ধরে, আঁখি জলে ভরে চোখ তারি তরে। Hello, this is Boni, Amin from Montevideo. Uruguay Rajdhani Montevideo এই আটলান্টিক সমুদ্রের পাড়ে, সাগরের মহাসাগরের পাড়ে এসে আমার মনের আবেগটা আমি চেপে রাখতে পারিনি। বয়স অনেক ভার হয়েছে, বয়সে ভাঁটি পড়েছে, আবেগে জোয়ার এসেছে, আর সেই জোয়ারের উচ্ছ্বাসেই এই গানটা পুরনো স্মৃতি থেকে কুড়িয়ে নিয়ে গাইলাম। আমি বনি আমিন, আজ এই উরুগুয়ের আমাদের চতুর্থতম দিন, আর উরুগুয়ের বাংলাদেশি বাঙালি একদমই নেই। সাউথ আমেরিকার বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসী বাঙালিরা আছে, তারা নানা কারণে এসেছেন। আর্জেন্টিনা, পেরু, চিলি, এমনকি দরিদ্র দেশ বলিভিয়া তো শুনেছি আছে কিছু, এবং ইকুয়েডরে কিছু বাংলাদেশি আছে। কিন্তু আজ অবধি এই চার দিন এবং তার আগে আর্জেন্টিনাতে আমি বুয়েনোস আইরেসের বিভিন্ন বাঙালির কাছ মাধ্যমে আমি জানতে চেষ্টা করেছি উরুগুয়েতে কোনো বাংলাদেশি প্রবাসী আছে কি না। নেই, একদমই নেই। এরা কীভাবে আসে, কেন আসে? সাধারণত এরা আমেরিকাতে যাওয়ার জন্যে ভাগ্য অন্বেষণে এরা নানা পথ ঘুরে এই দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এসে থাকে। এসে এইখানের সমাজ, এইখানের শান্তিপ্রিয়তা দেখে এখানে স্থিতু হয়ে যায়, আর যেতে চায় না। বিশেষ করে আর্জেন্টিনা এবং চিলিতে, চিলিতে বেশ কয়েকজন ধনী বাংলাদেশি আছে যারা গাড়ির ব্যবসা করে থাকে, আর আর্জেন্টিনাতে যারা আছে তাদেরকে যদি এখন আমেরিকান পাসপোর্টও দেওয়া হয়, এইরকম কিছু প্রতিষ্ঠিত বাংলাদেশি আছে, তারা আমেরিকায় যেতে চাইবে না। কিন্তু উরুগুয়ে তেমন একটা ধনী দেশ নয়, আর এইখানে বাংলাদেশিরা যারা, আমরা যারা ভাগ্য অন্বেষণে দেশ থেকে বের হয়েছি, তারা অবশ্যই উরুগুয়ের মতো দেশে আমরা এসে নঙ্গর ফেলব না। যারা নঙ্গর ফেলেছি, বিশেষ করে চিলি, পেরু, আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলাতে, আমি আগামীতে ভাবছি এই দেশগুলো ভ্রমণ করব। আমি এবং আমার স্ত্রী, আমরা আগামী 5 বছরে অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে, যদি শরীর স্বাস্থ্য কুলোয় তবেই, সব কিছু ঈশ্বরের উপরে নির্ভর করছে, প্রতি বছরের মাঝামাঝিতে 2টো দেশ করে আমরা এই ল্যাটিন আমেরিকা ঘুরে যাব। আগামী বছর জুন জুলাইতে ভাবছি চিলি এবং পেরুকে দেখে যাব। এই পর্যন্ত আজ থাক। আজ 23 মে 2016। দিস ইজ বনি আমিন ফ্রম মন্টেভিডিও, Uruguay. Thank you very much. Thank you. Bye-bye.